স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের বাক্স বা শান্তা চ্যানেল থেকে। আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তেঁতুল বনে জ্যোৎস্নার সপ্তম পর্ব। এর আগে আমরা ষষ্ঠ পর্ব পর্যন্ত আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। যদি আপনি মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে শুনে নিতে পারেন। শুরু হচ্ছে তেঁতুল বনে জ্যোৎস্না উপন্যাসটির সপ্তম পর্ব। নবনীর দুঃস্বপ্নটা শুরু হয়েছে। শুরুটা সুন্দর। ঘুমের মধ্যেই নবনী বুঝতে পারছে এই সুন্দরের শেষটা ভালো না, শেষটা ভয়ঙ্কর, শেষটা সে আন্দাজও করতে পারছে। নবনী হাঁটছে রেল লাইনে স্লিপারে পা রেখে রেখে। সামনেই ব্রিজ, যাচ্ছে ব্রিজের দিকে। চারিদিকে খুব সুন্দর, সবুজে সবুজ হয়ে আছে। বন জঙ্গল ঝোপঝাড় কিছুই নেই, দৃষ্টি আটকে যাচ্ছে না, আকাশ দেখা যাচ্ছে। সেই আকাশের রঙটাও হালকা সবুজ। নবনী বুঝতে পারছে ব্রিজের ওপর ওঠা মাত্র দুঃস্বপ্ন শুরু হবে। উল্টো দিক থেকে ট্রেন আসতে শুরু করবে, সে তখন না পারবে ব্রিজ থেকে লাফ দিয়ে নিচে নদীতে পড়তে, না পারবে রেল লাইনে দাঁড়িয়ে থাকতে। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এক্ষুনি ট্রেন লাইন থেকে সরে দাঁড়ানো, সেটাও সম্ভব না। স্বপ্নে স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, স্বপ্ন হলো পরিপূর্ণ সমর্পণ। যিনি স্বপ্নে তাকে নিয়ন্ত্রণ করছেন তিনি নবনীকে অবশ্যই ব্রিজে নিয়ে তুলবেন, মাঝামাঝি পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাবেন, তারপর উল্টো দিক থেকে যে কোনো একটা অন্তনগর ছেড়ে দেবেন। সেই ট্রেন দিগন্ত কাঁপিয়ে ঝড়ের গতিতে আসতে শুরু করবে। স্বপ্নের নিঃসঙ্গ জগতে তাকে রক্ষা করার কেউ থাকবে না। নবনী এখনো ব্রিজ পর্যন্ত পৌঁছায়নি, তার আগেই সে ঘুমের মধ্যে ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, নবনী ছটফট করছে, তার ঘুম ভাঙানোর জন্য কেউ আসছে না। নবনীর ঘুম ভাঙল অনেক বেলায়। ঘরে ঝলমলে রোদ, জানালা ভেঙে পায়ের পাতায় রোদ পড়ছে, পা চিরচির করছে, শরীরে আরামদায়ক আলস্য। রোদ থেকে পা সরিয়ে নিতেও আলসেমি লাগছে। রাতে রেল লাইন ঘটিত দুঃস্বপ্নের পরেও ঘুম যে শুধু ভালো হয়েছে তা না, খুব ভালো হয়েছে। ঘুমের ট্যাবলেট চমৎকার কাজ করেছে, ট্যাবলেটের নাম ধাম জেনে নিতে হবে। সকালে জেগে ওঠার পরের 10 মিনিটের আলসেমির আনন্দের সীমা নেই। নবনীর খাটে উঠে বসতেও ইচ্ছে করছে না। কেউ যদি টেনে বিছানায় বসিয়ে দিত। কাজের ছেলেটার নাম মনে পড়ছে না, তাকে ডেকে ফুটন্ত পানির কথা বলতে হবে। এই ছেলে চা কেমন বানায় তা এখনো জানা হয়নি। দিনের প্রথম চাটা খারাপ হলে পুরো দিনটাই নষ্ট হবে। দিনের প্রথমটা এবং রাতে ঘুমোতে যাবার আগে এক গ্লাস ঠান্ডা পানি নবনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সে যে কদিন এখানে থাকবে ঠান্ডা পানির সমস্যা হবে। রাতে ঘুমোতে যাবার আগে ঠান্ডা পানি পাওয়া যাবে না, এটা ভেবে নবনীর এখনই খারাপ লাগছে। আনিস যে বাড়িতে নেই এটা বোঝা যাচ্ছে, সিক্সথ সেন্স কিনা কে জানে। কে বাড়িতে আছে কে নেই এটা নবনী চোখ বন্ধ করে বলে দিতে পারে। কেউ যখন বাড়িতে থাকে তখন তার শরীরের জীবন্ত গন্ধ বাড়িতে ভাসতে থাকে, সে চলে গেলে গন্ধটা চলে যায়। ছোটবেলায় এই পরীক্ষায় সে অনেকবার লোকজনকে চমৎকৃত করেছে, এখনো এই পরীক্ষা দিলে ভালো নম্বর পাবে। নবনী উঠে বসল। এমনিতেই ঘুম ভাঙার পর তার মন প্রফুল্ল ছিল,
উঠে বসার পর তার মন প্রফুল্লতম হয়ে গেল। খাটের মাথার কাছে রাখা টেবিলের ফ্লাক্সের পাশে টি ব্যাগ, চিনি আর দুধ। ফ্লাক্সটা আনিস রেখে গেছে, ফ্লাক্সে গরম পানি যে আছে এটা নিশ্চিত। নবনী টেবিলের দিকে হাত বাড়াল। ফ্লাক্সের পাশে খাম, আনিস চিঠি লিখে গেছে। আনিসের হাতের লেখা ডাক্তারদের হাতের লেখার মতো জড়ানো না, স্পষ্ট সুন্দর অক্ষর। নবনী খাম খুলে চিঠি বের করল। নবনী, খুব আরাম করে ঘুমোচ্ছ বলে ঘুম ভাঙালাম না। সকাল 8টায় আমাকে ক্লিনিকে যেতে হয়। ভেবেছিলাম আজ ছুটি নিয়ে তোমার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করব। সম্ভব হলো না, ফ্লাক্স ভর্তি গরম পানি রেখে গেলাম। আরও কিছু যদি লাগে সুজাত মিয়াকে বলবে, সে ব্যবস্থা করবে। সে কথা বলে না কিন্তু কাজে খুব দক্ষ। নাস্তা খেয়ে নিও, আমার ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। দুপুরে কি খেতে চাও সুজাত মিয়াকে বলবে। তোমার যা খেতে ইচ্ছে করে বললেই সুজাত রেঁধে দেবে, ও সব রান্না জানে। আনিস। নবনী চায়ের কাপে চুমুক দিয়ে গম্ভীর গলায় ডাকল, সুজাত মিয়া। সুজাত দরজা ধরে দাঁড়াল, তার চোখ মেঝেতে। পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে সে মেঝেতে অদৃশ্য নকশা করছে, দৃষ্টি সেই নকশায় নিবদ্ধ। সুজাত মিয়া যে শুধু কথাই কম বলে তা না, চোখের দিকে তাকায়ও না। তোমার ভাইজান চিঠিতে লিখেছে আমি দুপুরে যা খেতে চাই তাই রেঁধে খাওয়াবে, পারবে? সুজাত চোখের দিকে না তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নবনী গম্ভীর গলায় বলল, দুপুরে আমি পিজা খেতে চাই, পিজা বানাবে? ঠিক আছে। সুজাত এবার চোখের দিকে তাকাল এবং চট করে চোখ নামিয়ে নিল না, তাকিয়েই রইল। নবনী বলল, আমি এ বাড়িতে আসার পর থেকে লক্ষ্য করছি তুমি কারোর চোখের দিকে তাকাও না, ক্রমাগত মেঝের দিকে তাকিয়ে থাকো বলে তোমার ঘাড়ও বকের মতো বেঁকে গেছে। তুমি যাতে আমার চোখের দিকে তাকাও এজন্যই পিজা খেতে চেয়েছি। আমি নিশ্চিত ছিলাম পিজা খেতে চাইলে তুমি চমকে আমার চোখের দিকে তাকাবে, বুঝতে পারছো কি বলছি? নবনী হাসি মুখে উত্তরের জন্য অপেক্ষা করছে। সুজাত মিয়া উত্তর দিল না, চুপ করে রইল। নবনী বলল, এখন তোমাকে চা বানানো শেখাবো, মন দিয়ে শিখবে। এরপর থেকে যেভাবে শেখালাম ঠিক সেইভাবে চা বানিয়ে দেবে, পারবে না? সুজাত হ্যাঁ সূচক মাথা নাড়ল। নবনী বলল, চা বানানো শেখাবার পর আমি তোমাকে নিয়ে গ্রাম দেখতে বের হব। তোমাদের এখানে শ্মশান ঘাট আছে, তোমার ভাইজানের চিঠি পড়ে জেনেছি। সেখানে শ্মশান বন্ধুদের একটা বসার ঘর আছে যার মেঝে শ্বেত পাথরে বাঁধানো, আমাকে সেখানে নিয়ে যাবে? জি আচ্ছা। এই তো কথা বলেছ, এখন থেকে আমার সঙ্গে কথা বলবে। এসো এখন চা বানানো শেখাই, ওয়ার্কশপ অন টি মেকিং। সুজাত ফিসফিস করে বলল, চা বানাইতে জানি। নবনী কড়া গলায় বলল, বাজে কথা বলবে না, চা বানানো রন্ধন শিল্পের অতি কঠিন অংশ, খুব কম মানুষই এটা জানে। আমি কি করছি মন দিয়ে দেখো। প্রথমে কাপে দুটি টি ব্যাগ নিলাম, এক চামচ গরম পানি ঢেলে দিলাম টি ব্যাগে। ব্যাগের ভেতরে শুকনো চা পাতা এই পানিতে নরম হয়ে থাকবে। এই ফাঁকে চায়ের কাপ চামচ ধুয়ে ফেলতে হবে গরম পানিতে। গরম পানিতে চায়ের চামচ ধোয়া অতি জরুরি, এতে চামচটা গরম হয়, তা না করলে ঠান্ডা চামচ থেকে চা অনেকটা তাপ নিয়ে নেবে, চা হয়ে যাবে ঠান্ডা।
সুজাত কাছে এগিয়ে এসেছে, খুবই আগ্রহ নিয়ে চা বানানো দেখছে। সে নবনীর চোখের দিকে কোনো রকম সংকোচ ছাড়াই তাকাচ্ছে। নবনী বলল, তোমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে না? সুজাত মাথা নাড়ল। নবনী বলল, মাথা নাড়ানাড়ি করবে না, মুখে কথা বলো, গ্রামের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে? দূর আছে, জংলা পার হইয়া যাইতে হয়। তোমাদের এদিকে জঙ্গল আছে নাকি? কত দূর? মেলা দূর। হাঁটতে হাঁটতে যাওয়া যাবে? ফিরতে দেরি হইব, দুপুর পার হইব। হোক দুপুর পার, চলো রেল লাইন দেখতে যাব। তোমার ভাইজান দুপুরে ভাত খেতে এসে দেখবে ঘর তালা বন্ধ, কেউ নেই, সে আমাদের কোথাও খুঁজে পাবে না। মজা ভালোই হবে। রেল লাইন দেখার পর যদি দেখি হাতে সময় আছে তাহলে মন্দির দেখতে যাব। নবনী মিটিমিটি হাসছে। সুজাত মিয়ার মনে হলো ভাইজানের স্ত্রী মানুষটা অন্যরকম। ভাইজান ভালো, তার স্ত্রীও ভালো, দুইজন দুই রকম ভালো। একটা ব্যাপার শুধু মিলছে না, ডাক্তার সাহেবের পরিবার অতিরিক্ত সুন্দর। যারা অতিরিক্ত সুন্দর তাদের মন ভালো হয় না, তাদের মধ্যে বড় কোনো দোষ থাকে, এটা পরীক্ষিত। নবনীর মাথায় বাহারি লাল রঙের ছাতা, সুজাত মিয়ার কাঁধে ব্যাগ, ব্যাগ ভর্তি চায়ের সরঞ্জাম। নবনী এগোচ্ছে দ্রুত পায়ে, ঝাঝা রোদ, কিন্তু তার হাঁটতে ভালো লাগছে। মাঝে মাঝে গরম বাতাসের ঝাপটা চোখে মুখে লাগছে, শরীর চিড়বিড় করে উঠছে, এই চিড়বিড়ানিও তার ভালো লাগছে। গ্রামের মানুষজন কৌতূহলী চোখে তাকে দেখছে, তাদের কৌতূহলী চোখের দিকে তাকাতেও মজা লাগছে। তারা কি ভাবছে জানতে পারলে ভালো হতো, এটা সম্ভব না। সুজাত মিয়া এখন বেশ সহজভাবেই নবনীর সঙ্গে গল্প করছে, তার গল্প বলার ভঙ্গি খুবই সংক্ষিপ্ত। গল্প শুরু করে সে চুপ করে যায়, বাকি অংশ প্রশ্ন করে করে বের করতে হয়। যেমন সুজাত মিয়া বলল, মেয়ে আসছে হইলদা বোরকা। নবনী বলল, কোন মেয়ে এসেছে বোরকা পরে? ইমাম সাহেব। যিনি মারা গিয়েছিলেন সেই ইমাম সাহেব? সখিনা। সখিনা কি মেয়ের নাম? কবে এসেছে? আজ সকালে, খুব কাঁদতেছিল। কাদারই তো কথা, বাবা মারা গেছে, বাবার কবর দেখতে এসেছে, কাঁদবে না তো কি করবে, খিলখিল করে হাসবে? দুই হাত দিয়া তেঁতুল গাছ ধইরা কাঁদতেছিল, যে তেঁতুল গাছে তার বাবা ফাঁসি দিয়াছিল সেই তেঁতুল গাছ। আহারে বেচারি। তেঁতুল গাছ কাটাইয়া ফেলব, চেয়ারম্যান সাহেব হুকুম দিছে। তেঁতুল গাছ কাটবে কেন? তেঁতুল গাছে দোষ আছে, মানুষ যে গাছে ফাঁস নেয় সেই গাছে দোষ লাগে। নবনী সুজাত মিয়ার দিকে তাকালো। গল্প শেষ হয়েছে কি না আরো কিছু বাকি আছে সেটা জানার চেষ্টা। সুজাত নিঃশ্বাস ফেলে বলল, তেঁতুল গাছটা তেঁতুল ছিল খুবই মিষ্টি। নবনী ধমক দিয়ে বলল, বাজে কথা বলবে না সুজাত মিয়া, তেঁতুল কখনো মিষ্টি হয় না, তেঁতুল একটা টক জাতীয় ফল। আরবের তেঁতুল মিষ্টি হয়। এটা তো আর আরব না, বাংলাদেশ। তাছাড়া ওই তেঁতুল গাছের তেঁতুল আমি খেয়েছি, ভয়ঙ্কর টক। আমার সঙ্গে কখনো বানিয়ে বানিয়ে কথা বলবে না, আমি নিজে কখনো বানিয়ে কথা বলি না, অন্যরা বললে রাগ করি, বুঝতে পারছো? যে সুজাত মিয়া, তোমার খিদে লাগছে? না। খিদে লাগলে বলবে, ব্যাগে বিস্কিট আছে, আপেল আছে। রেল লাইন আর কত দূর?
দূর নাই। অনেকক্ষণ থেকেই তো বলছো দূর নাই, তারপরেও তো দেখতে পাচ্ছি না। সুজাত মিয়া দাঁত বের করে হাসলো, কারণ অনেকক্ষণ থেকে সে যদিও দূর নেই বলছিল, এখন সত্যি আর দূর নেই। বাঘটা পার হলেই রেল সড়ক। নবনী রেল সড়কে উঠে এসেছে। সে খুবই বিস্মিত বোধ করছিল। অবিকল এরকম রেল লাইন সে স্বপ্নে দেখেছে, কোথাও দৃষ্টি আটকাচ্ছে না, যতদূর চোখ যাচ্ছে ফাঁকা মাঠ, রেল লাইনের দুপাশে কাশবন, বাতাসে কাশফুল কাঁপছে, ঢেউয়ের মতো হচ্ছে। স্বপ্নের কাশফুলগুলো এভাবে কাঁপছিল। রেল লাইনের স্লিপারে পা রেখে নবনী এগোচ্ছে, তার শরীর কেমন ঝিমঝিম করছে। স্বপ্নে সে এভাবেই হাঁটছিল, স্বপ্নে সে ছিল একা, এখানে তার পাশে আছে সুজাত মিয়া। পা ছোট বড় হলেও সুজাত দ্রুত হাঁটতে পারে। নবনী বলল, আশেপাশে কোনো ব্রিজ আছে, নদীর ওপর পুল? সুজাত মিয়া বলল, আছে। কোথায়, সামনে না পেছনে? সামনে, তালবন্দির পুল, যাইবেন? নবনীর খুবই যেতে ইচ্ছে করছে, ব্রিজটাও স্বপ্নের ব্রিজের মতো কিনা দেখা দরকার, কিন্তু আজ না, অন্য আরেক দিন যাবে, একা একা যাবে, হয়তো কালই যাবে। সুজাত মিয়া, যে যেভাবে শিখিয়েছিলাম সেভাবে চা বানাতে পারবে তো? রেল লাইনের ওপর পা ছড়িয়ে বসে চা খাবো। ট্রেন আসবো, ট্রেন আসনের সময় হয়েছে, দুপুরের ট্রেন। আসুক না ট্রেন, ট্রেন ট্রেনের মতো আসবে, আমরা আমাদের মতো চা খাব। নবনী ট্রেনের লাইনের ওপর বসেছে, কি মনে করে যেন মাথার ওপর ধরে রাখা ছাতাটা ছুঁড়ে ফেলল। বাতাস লেগে সেই ছাতা ভাসতে ভাসতে কাশফুলের দিকে যাচ্ছে। সুজাত মিয়া অবাক হয়ে তাকিয়ে আছে, সে বেশ চিন্তিত বোধ করছে। জিনের আছর হয়নি তো? মেয়ের উপবতী হলে জিনের নজর হবেই। সেই মেয়ে যদি ভর দুপুরে খোলা চুলে জঙ্গলার ভেতর দিয়ে যায়, তাহলে তো কথাই নেই। আনিসের ক্লিনিকে আজ রোগীর খুব ভিড়, এর মধ্যে একজন এসেছে সাপে কাটা রোগী। এই সময় সাপে কাটা রোগী আসে না, শীত আসতে শুরু করেছে, সাপদের এখন দীর্ঘদিনের গর্তে ঢোকার প্রস্তুতি নেবার সময়। মানুষের গায়ে ছোবল দেওয়ার চেয়েও তারা ব্যস্ত থাকে ঘুমোবার আয়োজনে। সাপে কাটা রোগীকে ঘিরে বেশ ভিড়। রোগীর বয়স 40-45, অত্যন্ত বলশালী ব্যক্তি, সে ঝিম মেরে গেছে। রোগীর ছেলে মেয়ে এবং দুই স্ত্রী চলে এসেছে, দুজন স্ত্রী পাল্লা দিয়ে কাঁদছে। আনিস রোগীর কাছে গিয়ে দাঁড়াল। আগে সাপে কাটা রোগীকে কেউ ক্লিনিকে আনত না, ওঝা ডাকিয়ে ঝাড়ফুঁক করাতো, আজকাল ক্লিনিকে আনছে। আনিস অ্যান্টিভেনম ইঞ্জেকশন কিছু আনিয়ে রেখেছে, ইঞ্জেকশনগুলো দামি, ঠান্ডায় রাখতে হয়, ক্লিনিকে ফ্রিজ নেই, গরমে ইঞ্জেকশনগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবার কথা। তাছাড়া এক এক ধরনের সাপের জন্য এক এক রকম অ্যান্টিভেনম, কোন সাপে কামড়েছে তা জানা দরকার। আনিসের ধারণা গ্রামের মানুষরা সাপের সঙ্গে বাস করলেও সাপ চেনে না। সাপে কাটা রোগী যে নিজের চোখে সাপকে ছোবল দিতে দেখেছে, সেও সাপটা কিরকম বলতে পারে না। কি সাপ প্রশ্ন করলে একটাই উত্তর দেয়, কাল সাপ। আনিসকে দেখে রোগী হাউমাউ করে উঠল, ডাক্তার সাহেব আমারে বাঁচান,
কাল সাপ দংশন করছে। রোগীর কান্না শুনে তার দুই স্ত্রী আরো উঁচু গলায় কাঁদতে শুরু করলো। এই দুজনের মধ্যে পাল্লাপাল্লি ব্যাপার আছে, দুজনই চেষ্টা করছে কে কার চেয়ে বেশি শব্দ করে কাঁদতে পারে। রোগী ওদের দিকে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, চুপ। দুজনই সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। কোথায় কামড় দিয়েছে? বুড়ো আঙ্গুলে সিপাতে। সাপটা দেখেছেন? আফসা আফসা দেখেছি, কাল সাপ। দুই আঙ্গুলের ফাঁকে গভীর ক্ষত। সাপ দাঁত ফুটিয়ে এমন গভীর ক্ষত কখনোই করবে না। পুরো পা নীল হয়ে ফুলে উঠেছে। এটা হয়েছে শক্ত করে দড়ি দিয়ে বাঁধার জন্য। মাংস কেটে দড়ি ডেবে গেছে। পাও জ্বালা যাইতেছে না ডাক্তার সাহেব। কতক্ষণ আগে কামড়েছে? সন্ধ্যা রাইতে সবল দিছে, পিশাব করতে জঙ্গলতে গেছিলাম, ঘটনা ঘটছে সেইখানে। গত বছরে এই জঙ্গলতে সাপের সবলে মানুষ মরছে, এই বছর মরব আমি। পায়ে বাঁধন কখন দিয়েছেন? রাইতেই বাঁধিছি। খবর পাইয়া আমার বড় বউয়ের বাপের বাড়ি থেকে ছোট শালক আসছে, হে শক্ত বাঁধিছে। আনিস বলল, আপনাকে সাপে কামড়ায়নি, কাটার খোঁচা লেগেছে, পায়ের বাঁধন খুলে দিলেই জ্বলুনি কমবে। আমি নিজের চোখে সাপ দেখছি ডাক্তার সাপ। আপনার হাতে টর্চ হ্যারিকেন এসব কিছু ছিল? জি না। তাহলে সাপটা দেখবেন কিভাবে? জঙ্গলে আলো কোথায়? কৃষ্ণপক্ষের রাত। রোগী চুপ করে গেল। আনিস তার পায়ের বাঁধন কেটে দিয়ে বলল, গরম এক কাপ চা খান, খেয়ে বাড়ি চলে যান। রোগী গা ঝাড়া দিয়ে উঠে বসল। রোগীকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তারা খানিকটা হতাশ হল। সাপে কাটা রোগী গা ঝাড়া দিয়ে উঠে বসার মধ্যে কোনো নাটকীয়তা নেই। এই গল্প কাউকে বললে সে মজা পাবে না। সাপে কাটা রোগী মারা গেছে, কলার ভেলায় তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই সব গল্প মজার। এই গল্প করতেও আনন্দ, শুনতেও আনন্দ। রোগী বিড়ি ধরিয়ে গম্ভীর ভঙ্গিতে টানছে, এক স্ত্রী পাখা দিয়ে তাকে বাতাস করছে, অন্য স্ত্রী স্বামীর সেবা করার কিছু না পেয়ে মন খারাপ করেছে। রোগী আনিসের দিকে তাকিয়ে বলল, ডাক্তার সাহেব আমি চইলা যাইতেছি, আমার নামটা একটু ইয়াদ রাখেন, আমার নাম হেকিম আলী, ঝিলকান্দার হেকিম আলী। আপনি যে কোনো প্রয়োজনে আমি জান দিয়া দিব, আপনি আমারে জীবন দিয়েছেন, এই জীবন আমি আপনারে দিয়ে দিলাম, ঝিলকান্দার হেকিম আলী দেনা রাখে না। আনিস বলল, আমি জীবন দেব কি, আপনাকে তো সাপেই কামড়ায়নি। হেকিম আলী বিড়িতে লম্বা টান দিয়ে নিচু গলায় বলল, আমারে যে সাপে কাটছে এইটা আমি জানি, আপনি জানেন। সাপের বিষ কেমনে আপনি পানি বানাইছেন সেইটা আপনি জানেন, আমি জানি না, আমার জানারও দরকার নাই। তাই ডাক্তার সাহেব একটা কথা আপনারে বলতেছি, হেকিম আলী তার জীবন আপনার হাতে দিয়া গেল, নামটা ইয়াদ রাখবেন, ঝিলকান্দার হেকিম। আনিস বিরক্ত বোধ করছে। অঞ্চলের লোকজন তাকে নিয়ে গল্প গাথা বানানো শুরু করছে, তার মধ্যে রহস্যময়তা আরোপ করার চেষ্টা করছে। গ্রামের মানুষ রহস্য মানব তৈরি করতে পছন্দ করে। আনিস জানে সে মাঝে মাঝে শ্মশান ঘাটায় বসে থাকে, তা নিয়েও গল্প তৈরি হয়েছে। এই সব গল্পের ফল বেশিরভাগ সময়ই শুভ হয় না। আজিজ মিয়া সকাল থেকেই আনিসের ক্লিনিকে বসে আছে। ভূতের ভয়ে রাতে তার ঘুম হয় না,
চোখ বন্ধ করলেই মনে হয় ইমাম সাহেব তার আশেপাশে আছেন। আজিজ মিয়া ডাক্তারের কাছে এসেছে ঘুমের ওষুধ নিতে। সেই ওষুধ তাকে আগেই দেওয়া হয়েছিল, কিন্তু সে যাচ্ছে না। আনিসের ধারণা মানুষটা তাকে গোপন কিছু কথা বলতে চায়। ক্লিনিক ফাঁকা হবার পর আনিস বলল, আজিজ সাহেব আপনি কি আরো কিছু কথা বলবেন? আজিজ মিয়া অপ্রস্তুত গলায় বলল, না কোনো কাজ নেই, এই জন্যই আপনার সামনে বসে আছি। আপনি রোগী দেখেন, এইটা আমার দেখতে ভালো লাগে। আনিস বলল, আজকের মতো রোগী দেখা শেষ, আমি এখন উঠব। আমিও উঠব ডাক্তার সাহেব, চলেন আপনাকে বাড়ি পর্যন্ত আগিয়ে দেই। নিশ্চিত যে আপনি আমাকে কিছু বলতে চান, বলুন শুনি। আজিজ মিয়া বিব্রত গলায় বলল, মনটা অত্যাধিক খারাপ, এইটা বলতে চাই আর কিছু না। মন খারাপ কেন? জহির খাঁ সাহেব আমাকে দেখতে পারেন না, আমি কিছুই করি নাই, তারপরও আমাকে দেখতে পারেন না, এই জন্য মনটা খারাপ। আপনাকে দেখতে পারেন না কিভাবে বুঝলেন? এইটা না বুঝার কোনো কারণ নাই। শখের জন্য আড়ংয়ের একটা সার কিনেছিলাম, ওনার ধারণা হয়েছে আমি পাল্লা পাল্লি খেলায় নামছি। মনটা অত্যাধিক খারাপ ডাক্তার সাহেব, রাইতে যে আমার ঘুম হয় না এইটাও একটা কারণ। খুবই মনো কষ্টে আছি ডাক্তার সাহেব, কখন কি হয়। কখন কি হয় মানে কি? মানে কিছু না, এমনিই কইলাম। আমার সামান্য টাকা পয়সা হইছে এইটা সত্য, তয় ওনার সাথে পাল্লা দিব এটা কেমন কথা? আনিস বলল, তুচ্ছ জিনিস নিয়ে মন খারাপ করে থাকবেন না। জহি সাহেবের সঙ্গে সম্পর্ক খারাপ আছে, সম্পর্ক ভালো হবে। আজিজ সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সম্পর্ক ভালো হওয়ার কোনো আশা নাই, এমন বিপদে পড়েছি। এখন একলা চলাফেরা করতে পারি না, লোকে ভাবতেছে ভূতের ভয়ে একলা চলাফেরা বন্ধ করেছি। ভূতের ভয়ে বাজারে লোকজনের মধ্যে থাকি, আসলে ঘটনা অন্য, কাউকে না বইলা পারতাছিলাম না, তাই আপনারে বললাম। গ্রামের পলিটিক্স বড়ই কঠিন পলিটিক্স, আপনি শহরের ছেলে আপনি বুঝবেন না। কোন দিন শুনবেন আমার মরার লাশ পুষ্কনিতে ভাসতাছে, গ্রামে রটনা হইব, ভূতে আমারে পুষ্কনিতে ফেলাইয়া মারছে। আনিস বাসায় ফিরল দুপুর একটায়। বাসা তালা বন্ধ, নবনী নেই, সুজাত মিয়াও নেই। বাড়ির উঠোনে আনিসের চুরি যাওয়া সাইকেল, কেউ একজন সাইকেলটা রেখে গেছে। আনিসের ভ্রু কুচকে গেল। চুরি যাওয়া সাইকেল ফেরত পাওয়া আনন্দের ঘটনা, সমস্যা হলো এই সাইকেল নিয়ে নানান গুজব শুরু হবে। ডাক্তারকে সাধারণ মানুষের স্তর থেকে টেনে টেনে রহস্য মানবের স্তরে আনার প্রক্রিয়ায় সাইকেল ফেরত পাওয়ার ঘটনাটাও কাজ করবে। জহির উদ্দিন খা ভ্রু কুচকে তাকিয়ে আছেন। বেলা দ্বীপ প্রহর, তার ক্ষুধার উদ্রেক হয়েছে, গরম পানি আনা হয়েছে। জল চৌকিতে বসে তিনি গোসল সারবেন। গোসলের আগে তাকে কিছুক্ষণ দলায় মলাই করা হবে, এতে তার ক্ষুধা বৃদ্ধি পাবে। দুপুরের খাবারটা আরাম করে খাবেন। দুপুরে খাবারের পর 2 ঘন্টা দিবানিদ্রা, তার দীর্ঘদিনের রুটিন। রুটিনে ব্যতিক্রম হলেই শরীর জানান দেয়। গরম পানির বদলে যদি একদিন ঠান্ডা পানি দিয়ে গোসল দেন, সঙ্গে সঙ্গে গা ম্যাজ ম্যাজ করে, সাথে শুরু হয় বদ হজম। রুটিনের ব্যতিক্রম তিনি সচরাচর করেন না, আজ মনে হয় করতেই হবে। তার সামনের বেঞ্চে একজন বোরকাওয়ালি বসে আছে। এই বোরকা কঠিন বোরকা,
বোরকার পেছনের মুখ দেখা তো দূরের কথা, চোখও দেখা যাচ্ছে না। বোরকা আলীর পরিচয় এবং উদ্দেশ্য জেনেও জহির খা বিস্মিত হলেন। মনে মনে বলেও ফেলেছেন, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকতে হয়, মেয়ে মানুষ পুরুষ মানুষ হবার চেষ্টা করলে সমূহ বিপদ। একমাত্র কিয়ামতের আগে মেয়ে মানুষকে পুরুষের ওপরে স্থান দেওয়া হবে, তখন তাদের চোখের ইশারায় সংসার চলবে, পুরুষ হবে ছাগলের মতো। তাদের একমাত্র কাজ হবে স্ত্রীর দিকে করুণ নয়নে তাকিয়ে ভ্যা ভ্যা করা। কিন্তু সেই কিয়ামতের তো এখনো দেরি আছে। জহিরউদ্দিন খা বোরকা আলীর নাম আগে একবার শুনেছেন, তারপরেও মাথা সামান্য ঝুঁকিয়ে বললেন, তোমার নাম যেন কি বললা? বোরকা আলী শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, আমার নাম সকিনা। তুমি ইমাম ইয়াকুব আলী মোল্লার মেয়ে, তোমারই তো বিবাহের কথা চলতেছিল, পাঠ্য কলেজের শিক্ষক। জি। বিবাহ হয়েছে? জি না, বিবাহ ভেঙে গেছে। আফসোস, বিবাহ ভাঙলো কেন? বোরকা আলী সহজ কিন্তু স্পষ্ট গলায় বলল, পাত্রপক্ষ বাবজানের খবরটা পেয়েছিল, তাকে ন্যাংটা করে হাঁটানো হয়েছে, তিনি ফাঁস নিয়ে মরেছেন। এইসব খবর শুনলে আত্মীয়তা হয় না। জহির খা গম্ভীর গলায় বললেন, তুমি খবর যা পেয়েছ তার মধ্যে কিছু ভুল আছে, তাকে ন্যাংটা করে হাঁটানো হয় নাই, শাস্তি আমি দিয়েছি আমি জানি। সেরকম শাস্তি দেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত দেওয়া হয় নাই, তার পরনের পায়জামা খোলা হয় নাই। তুমি নিজে যখন আসছো খোঁজ খবর নাও, রটনা বিশ্বাস করা ঠিক না। বাবাকে এই শাস্তি কেন দেয়া হলো, এটা নিয়েও আমি খোঁজ খবর করব। করো, অনুসন্ধান করে দেখো, কন্যা হিসেবে এটা তোমার কর্তব্য। আমি একটা মামলাও করতে চাই। জহির খা অবাক হয়ে বললেন, কি মামলা? আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ভয়ঙ্কর লজ্জা করা হয়েছে, বাবা আত্মঘাতী হয়েছেন, যারা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে মামলা। জহির খা খুবই মজা পাচ্ছেন, এমন ভঙ্গিতে বললেন, করো, মামলা করো। থানা এখান থেকে দূর আছে, প্রথমে নন্দাইল রোড যাও, সেখানে রিক্সা পাবে। মামলা ছাড়া আরো কিছু করার ইচ্ছা আছে? জি। বলো, সব একসঙ্গে শুনি। এখানে বাবার কবর হয়েছে, তার লাশ তুলে আমি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাই। এটা করতে পারলে ভালোই হয়, কাঠের বক্সে করে নিয়ে যাওয়া অসম্ভব না। মুন্সি মৌলবীরা কি বলে আগে জানতে হবে, তারা যদি বলেন লাশ নেওয়া যাবে তাহলে নিয়ে যাবা। মুন্সি মৌলবীর কথা দিয়ে আর কি হবে, মুন্সি মৌলবীরা তো আমার বাবার জানাজাও করে নাই। কাজটা যে তারা ইচ্ছা করে করেছেন তা তো না, তারা কাজ করেছেন হাদিস কোরআন দেখে। যাই হোক, তুমি খাওয়া দাওয়া করেছ? না। পরিশ্রান্ত হয়ে এসেছ, বিশ্রাম করো, গোসল করো, তারপর খাওয়া দাওয়া করো। তোমার থাকার জন্য একটা ঘর দিতে বলে দেব, কোনো অসুবিধে নেই। তোমার পিতা যখন এখানে প্রথম এসেছিলেন তখন প্রায় 2 বছর আমার বাড়িতেই ছিলেন, পরে মসজিদের কাছের ঘরে তাকে উঠাইয়া দেওয়া হয়েছে। আমি আপনার এখানে থাকব না। কোথায় থাকতে চাও? মসজিদের কাছে বাবজান যে বাড়িতে থাকতেন সেখানে থাকব। তোমার সঙ্গে কে এসেছে? কেউ আসে নাই। মামলা মোকদ্দমা, লাশ কবর থেকে তোলা, সময়ের ব্যাপার, তোমাকে কয়েকদিন থাকতে হইতে পারে, একা থাকবা? হ্যাঁ, একা থাকব। ভয় পাইতে পারো, নানান কথা এখন শোনা যায়,
তোমার পিতাকে নিয়েই কথা, তুমি বোধহয় শুনেছ। জি আমি শুনেছি, এই জন্যই আমি আরো বেশি করে থাকতে চাই। ভূত প্রেতের কথা বাদ দাও, ভূত প্রেতের চেয়েও খারাপ জিনিস হইল মানুষ। এই অঞ্চলে খারাপ মানুষের অভাব নাই। তুমি অল্প বয়সী মেয়ে, একলা থাকবা। আমি ভয় পাই না, আপনি আমার থাকার ব্যবস্থা করে দেন। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? আমি চাল ডাল কিনে নেব, নিজেই রান্না করে খাব। জহির খা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভর দুপুরে আমার বাড়িতে এসেছ, এই বেলা খাওয়া দাওয়া করো, তারপর না হয় তুমি যেটা চাইতেছো সেটার ব্যবস্থা করা যাবে। আমি আপনার এখানে খাব না। আমি গৃহস্থ মানুষ, দুপুরে গৃহস্থের বাড়িতে না খেলে অকল্যাণ হয়। আপনি মনে কিছু নিবেন না, আমি আপনার এখানে খাব না। আচ্ছা ঠিক আছে। বোরকাওয়ালি উঠে দাঁড়ালো, জহির কা তাকিয়ে রইলেন। মেয়েটা লম্বা, তার বাবা ছোটখাটো মানুষ ছিলেন, মেয়ে বাবার মতো হয়নি, আবার ব্যবহারেও অমিল আছে। বাপ ছিল ম্যাদা মারা, মেয়ে শক্ত ধরনের, মেয়ের জিদ আছে, তবে মেয়ে ছেলে জিদ থাকা খারাপ, পুরুষের জিদ থাকা ভালো, কথায় আছে, জিদের পুরুষ হয় বাদশা, জিদের মেয়ে হয় বেশ্যা। জহির কা ভ্রু কুঞ্চিত অবস্থায় থাকল, তিনি চিন্তাবোধ করছেন না, তবে তার খিদা নষ্ট হয়ে গেছে, তার গোসলের পানি ঠান্ডা হয়ে গিয়েছে, পানি আবার গরম করতে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার খাস লোক বদি মিয়া শরীরে তেল মাখাতে শুরু করেছে, রসুন দিয়ে জাল দেওয়া খাঁটি সরিষার তেল, এর সঙ্গে চায়ের চামচে দুই চামচ মধু মেশানো হয়েছে, এতে শরীরের বাইরেটা ঠান্ডা থাকে। গোসলের ঠিক পরে পরে আধা গ্লাস টোকমা শরবত খান, টোকমা শরবত শরীরের ভেতরটা ঠান্ডা রাখে, ভেতর বাহির দুই দিক থেকে ঠান্ডা রাখতে হয়। বদি মিয়া, মেয়েটার কথাবার্তা কেমন শুনলা? ভালো, তেজি আছে, তেজ কয় প্রকার জানো? যে না, তেজ দুই প্রকারের, মুখের তেজ আর কাজের তেজ। যাদের মুখের তেজ থাকে তাদের আবার কাজের তেজ থাকে না, যাদের কাজের তেজ থাকে তার আর আবার মুখের কোনো তেজ থাকে না। খুবই সত্য কথা, যে কুত্তা ঘেউ ঘেউ করে সেই কুত্তা কামড়ায় না, অতি সত্য কথা। জহির খা অলস গলায় বললেন, দেখি এখন একটা শিলুক ধরো, ভাঙ্গাইতে পারি কিনা দেখি। গা দলাই মালায়ের সময় জহির খা খুব হালকা মেজাজে থাকেন। বদিকে যখন শ্লোক ধরতে বলেন, জহির খা শ্লোক ভাঙিয়ে অত্যন্ত আনন্দ পান, শ্লোক ভাঙানোর ব্যাপারে তার দক্ষতা আছে, বদি তাকে আটকাতে পারে না। বদি পিঠে তেল ডলতে ডলতে বলল, মাইয়া লোকের হাতে নাচে, সাতশো মুখ কার আছে। জহির খা চোখ বন্ধ করে বললেন, মেয়ে মানুষের হাতে নাচে সাতশো মুখ, চালুনি চালুনি চালে মেয়েরা, চালুনির হাজার হাজার ফুটো হয়েছে, যে হইছে কন দেখি, জলেতে জন্ম তার, জলেতে বাড়ি, ফকির নহে ওঝা নহে মুখে আছে দাড়ি। জহির খা বললেন, চিংড়ি মাছ। বদি আনন্দের সঙ্গে বলল, আপনারে আটকানি কঠিন, আশা দেখি এটা পারেন কিনা। নৌকা নহে জলে চলে, শূন্যেতেও চলে, দিনেতে দেখি না তারে, দেখি নিশাকালে, কহেন কবি কালিদাস, এই শিলুক যে ভাঙ্গাতে পারে সে আমার দাস। জহির খার মুখের হাসি বন্ধ হয়ে গেল, ভুরু কুচকে গেল, এই শ্লোকটা তিনি ভাঙাতে পারছেন না,
তিনি গম্ভীর গলায় বললেন, এখন শরীরে পানি ঢালার ব্যবস্থা করো। বদি পানি ঢালতে শুরু করল। জহির খা বিরক্ত মুখে বসে রইলেন। বদিকে জিজ্ঞেস করলেই সে বলবে, জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না, মেজাজ খারাপ হচ্ছে, কবি কালিদাসের দাস হবার অপমানটা গায়ে বিচ্ছে। বদি, যে ডাক্তার সাহেব আর তার স্ত্রীরে আজ রাইতে আমার এখানে খানা খাইতে বলবা, যে আচ্ছা নয়াপাড়া থেকা সগিরে খবর দিয়ে আনিবা, জাদু দেখাইব, শহরের মেয়ে গ্যারাই মা জাদু তো দেখে নাই, দেখলে খুশি হইব, যে আসা। তোমার শ্লোকটা কি আর একবার বলো দেখি, নৌকা নহে জলে চলে, শূন্যেতেও চলে, দিনেতে দেখি না তারে, দেখি নিশাকালে। জহির খা চিন্তিত গলায় বললেন, জলেও চলে শূন্যেও চলে, বলো কি। বদি হাসি মুখে বলল, জিনিসটা হইল। জিনিস কি তোমার বলার প্রয়োজন নাই, আমি বাইর করতাছি। জহির খা গভীর চিন্তায় ডুবে গেলেন। শেষ হলো হুমায়ুন আহমেদের লেখা তেঁতুল বনে জ্যোৎস্না উপন্যাসটির সপ্তম পর্ব। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি খুব তাড়াতাড়ি এর পরের পর্বটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।